পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতির অঙ্গ হিসেবে জেলা কনভেনশন সংগঠিত করল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। জেলার বিভিন্ন ব্লক থেকে 200+ মহিলার উপস্থিতিতে সংগঠিত হয় কনভেনশন। এই কনভেনশনে এবারের পঞ্চায়েত নির্বাচনে মহিলা আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের লক্ষ্যে বক্তব্য রাখেন CPIM জলপাইগুড়ি জেলা সম্পাদক সলিল আচার্য, জেলা নেতা বিপ্লব ঝা, মহিলা নেত্রী রমা দাশগুপ্ত, মহিলা সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদিকা রীনা সরকার। সভাপতিত্ব করেন সারা ভারত মহিলা সমিতির জলপাইগুড়ি জেলার সভাপতি মমতা রায়। কনভেনশনে বামপন্থী আন্দোলনে বরাবর মহিলাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণের কথা স্মরণে রেখে পঞ্চায়েত নির্বাচনের লুটেরাদের হাত থেকে পঞ্চায়েত ফিরিয়ে আনতে মহিলাদের প্রত্যেক বুথে বুথে শক্তিশালী সংগঠন করে লড়াইয়ের প্রস্তুতির আহ্বান জানান তিনি। পার্টির জেলা কমিটির সদস্য শিক্ষক নেতা বিপ্লব ঝা বিগত শিক্ষক কর্মচারীদের ধর্মঘটে শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে পঞ্চায়েত নির্বাচনে আরও বেশি করে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। মহিলা আন্দোলনের নেত্রী সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলার সম্পাদিকা রীনা সরকার বলেন, তৃণমূল জমানায় গ্রামেগঞ্জে মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হয়েছে। চা বাগান, শ্রমিক মহল্লা, কৃষি এলাকায় ছোট বড় বহু নারী কেউ কাজের খোঁজে ভিন রাজ্যে বা ভিন দেশে, আবার কেউ স্থানীয় দালাল চক্রের মাধ্যমে পাচার হয়ে গেছে। এবারের পঞ্চায়েত নির্বাচন 2018 মতো হবে না, গ্রামীণ এলাকার মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামে গ্রামে মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণের লক্ষ্যে কাজ করবেন মহিলারা। কনভেনশন শেষে অবাধ শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে শহরে মিছিল করেন মহিলারা। জলপাইগুড়ি থেকে দীপশুভ্র সান্যালের রিপোর্ট, আমাদের টিভি। জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে আমরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে আজকে জেলা কনভেনশন আমরা করছি। আমাদের দাবি আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে আমরা চাইছি যে এবার যে পঞ্চায়েত নির্বাচন হবে সেই লুটেরার পঞ্চায়েতের হাত থেকে সেই পঞ্চায়েতকে মুক্ত করে আমরা চাইছি একটা মানুষের পঞ্চায়েত যেখানে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মহিলাদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, যেখানে নারী নির্যাতনের যে ঘটনাগুলো সেগুলোকে বন্ধ করার উদ্দেশ্যেই আমরা চাইছি যে এবারে একটা পঞ্চায়েত নির্বাচনের মধ্য দিয়ে একটা মানুষের পঞ্চায়েত আমরা তৈরি করতে চাইছি। সেই জন্যে আজকের যে আমাদের নির্বাচনী বলে কনভেনশন, সেই কনভেনশনের মধ্য দিয়ে আমরা মহিলাদেরকে এই বার্তাই দিতে চাইছি যে পঞ্চায়েত নির্বাচনে বরাবরই মহিলারা একটা ভালো ভূমিকা পালন করে থাকে। এবারের পঞ্চায়েত নির্বাচন যদিও আমরা জানি 2018 যে নির্বাচন, সেই নির্বাচন থেকে একেবারেই আলাদা একটা নির্বাচন হতে চলেছে এবং মহিলারা তাদের সর্বশক্তি প্রয়োগ করেই এই নির্বাচনে তারা লড়াই করবে। তাদের যে উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা এবং রাজনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্যে আজকে আমরা এই নির্বাচনটা আমরা আয়োজন করেছি এবং আমরা চাইছি যে এখান থেকে তারা কীভাবে প্রচার করবে, মহিলাদের কাছে কোন বিষয়গুলোকে তারা তুলে ধরবে, এই বিষয়গুলি আজকে এখানে আলোচনা হবে এবং এখানকার এই আলোচনার পরে যে এরিয়া কমিটিগুলো রয়েছে সেখানে তারা মহিলাদের সেখানে সমবেত করবে, সেখানে তারা তাদের বক্তব্য বলবে, তারপর বুথ টিম করে করে তারা মানে পাড়ায় পাড়ায় ঢুকে যাবে, সেখানে তাদের আমাদের বক্তব্যটা বলবে। আপনার নাম? আমার নাম হচ্ছে রীনা সরকার, আমি সম্পাদিকা জলপাইগুড়ি জেলা। লড়াই সামাজিক লড়াইয়ে পরিণত হয়েছে সেই বিষয়টা আপনারা দেখেছেন। এই লড়াইয়ের একটা অন্যতম দিক যেটা আমরা লক্ষ্য করেছি যে মহিলারা অর্থাৎ শিক্ষিকারা এই লড়াইয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি আপনারা দেখেছেন, সেই ছবিগুলোতে আমরা খেয়াল করেছি মাস্টারমশাইরা যতটা অ্যাক্টিভ তার থেকে অনেক বেশি অ্যাক্টিভ হচ্ছেন যে দিদিমণিরা, মহিলারা যারা এই লড়াইটাতে নেতৃত্ব দিয়েছেন, সেটা কলকাতার রাজপথেই হোক বা আমাদের জেলাগুলোতেই হোক বা সার্কেলগুলোতেই হোক, যেখানেই বলেন না কেন উপস্থিতির দিক থেকে মহিলাদের উপস্থিতিটা অনেকাংশে বেড়ে গেছে এবং ভয় ভীতিকে উপেক্ষা করে তারা যেভাবে লড়াই করেছেন সেই লড়াইটা আমাদের কাছে একটা নতুন উদাহরণ তৈরি হয়েছে। যেভাবে আগে একটা স্ট্রাইক করতে গেলে যখন স্ট্রাইকের বিরুদ্ধে সরকার নোটিশ দিতেন সেই নোটিশটাকে নিয়ে যে ভয়ের পরিবেশ তৈরি করা হতো, যেভাবে ডায়েস নন ব্রেকিং সার্ভিস কথাগুলো বলা হতো, আজকের দিদিমণিরা নেতৃত্ব দিচ্ছেন এবং স্ট্রাইক করলেন, স্ট্রাইক করবার পর যখন শোকজ করছেন হাসি মুখে শোকজ যেটা তা গ্রহণ করছেন, শোকজের উত্তর দেবার সময় আবির খেলে মিষ্টি মুখ করে ঢোল বাজিয়ে আনন্দ করে রাজ্য সরকারের এই যে ফতোয়া, রাজ্য সরকারের এই যে ভয়,
তৃণমূল দলের যে ভয় দেখানোর প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে হচ্ছে মাথা উঁচু করে চোখে চোখ রেখে মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের নেতৃত্ব দিলেন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দেব। আপনারা জানেন ময়নাগুড়ির অন্তর্গত ব্রহ্মণীতে আমাদের একজন দিদিমণি তপা দেব সিনহা নাম দিদিমণির নাম, তিনি একটা স্কুলে চাকরি করেন, প্রণব আনন্দ একটা বলে স্কুল আছে ময়নাগুড়িতে, ওই দমনীতে ঢোকার মুখে বাদ থেকে নেমেই স্কুলটা ডান দিকে স্কুলটা, সেই স্কুলের দিদিমণি স্ট্রাইক করেছেন, তিনি সেই স্কুলের একা শিক্ষিকা, তিনি সেই স্কুলে তিনি দিদিমণি হচ্ছেন, যে 10 তারিখে ধর্মঘটে তিনি স্ট্রাইক করেছিলেন, স্কুলটা বন্ধ ছিল সেই দিন, পরের দিন শনিবার তিনি স্কুল করেছেন, সোমবার দিন তিনি স্কুলে গিয়ে দেখলেন তার স্কুলে কেউ একটা তালা দিয়ে দিয়েছে। তিনি যখন সেখানকার স্থানীয় পঞ্চায়েত তিনি উপপ্রধানও বটে, তাকে ফোন করলেন, ফোন করে বললেন যে আমার স্কুলে কে তালা দিয়েছে, স্কুলটা বন্ধ কেন? উপপ্রধান বললেন আপনি দিদিমণি হয়তো স্ট্রাইক করেছেন, সেই কারণে আপনাকে আপনার স্কুলে তালা দেওয়া হয়েছে। ময়নাগুড়ির নেতৃত্ব এবং দিদিমণি আমাদের সাথে যোগাযোগ করলেন, দিদিমণির সাথে কথা বললো, আমি বললাম আপনি ওইখানেই বারান্দাতেই বসে থাকেন, আপনি আপনি এসআইকে ফোন করেন, আপনি ওই উপপ্রধানের সাথে পঞ্চায়েত সদস্যের সাথে কথা বলেন, এবং দুবার কথা বলার পর এসআই বললেন আমি দেখছি, পঞ্চায়েত সদস্য তার বয়ান পরিবর্তন করে বললেন না দিদিমণি আপনি স্ট্রাইক করার জন্য নয়, আপনি দেরি করে বিদ্যালয়ে এসেছেন বলেই হচ্ছে যে আপনার স্কুলটা তালা দেওয়া হয়েছে। উনি বললেন আমি 10:45 সময় আপনাকে ফোন করে জানিয়েছি আমি দেরি করে কখন স্কুলে আসলাম, উনি বসে থাকলেন এবং সারাদিন। রিয়া এন্টারপ্রাইজ, এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা, মজবুত বডি, দুর্দান্ত মাইলেজ, সাথে থাকছে একাধিক সুবিধা, সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা। অল্প ডাউন পেমেন্টে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা। তবে দেরি কিসের, আজই চলে আসুন। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শনগর, ফালাকাটা রোড, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 9564837601 অথবা 6294607196।